Now I discuss about what is hypothermia. Hypothermia kake bola hai. Je hypothermia rogir khetre the critical condition. Kon somoy ei critical condition rogir khetre ghote ebong ei hypothermia jokhon rogir khetre ghote rogir ki ki symptom amra dekhte pabo. Tale hypothermia ki hocche hypothermia. It is a condition which occur the body start losing heat more quickly than it can produce it resulting in the body temperature going down rapidly. Jokhon rogir khetre dekha jabe hotat kore tar shorirer normal tapmatra loss hoye jabe ebong aste aste rogi কলাপসের দিকে চলে যাবে সেই কন্ডিশনকেই আমরা হাইপোথার্মিয়া বলি এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন কিছু কিছু রোগের ক্ষেত্রে রোগীদের এই সিমটমটা দেখা যায় রোগীর ক্ষেত্রে যখন হাইপোথার্মিয়া সিমটমটা দেখা যাবে তখন রোগী কি কি অনুভব করবে সিমটম অফ হাইপোথার্মিয়া কোনো রোগীর ক্ষেত্রে যখন হাইপোথার্মিয়া কন্ডিশন ঘটবে ওই সময় রোগীর মধ্যে আমরা কি কি দেখতে পাব প্রথমত পাব সিভিয়ারিং এরমগর কাঁপতে থাকবে রোগী ডিজিনেস আড়ষ্টতা বোধ করবে ফিলিং হাংরি ওই সময় রোগীর এত কিছু ঘটবে অথচ ওই সময় রোগী বলল আমাকে খেতে দাও তার খিদে বেড়ে যাবে নোসিয়া রোগী বমি পাবে Rapid breathing, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেবে রোগী স্পিকিং প্রবলেম কথা জড়িয়ে যাবে ঠিকঠাক করে কথা বলতে পারবে না র্যাপিড হার্টবিট হার্টের যে পালস সেই পালসেশন বেড়ে যাবে উইক পালস এবং কি পালস কমেও যেতে পারে কনফিউশন সে কি বলছে বা কী করতে যাইছে সেটা সে নিজে অনুভব করতে পারবে না একটা কনফিউশনাল স্টেজে পৌঁছে যাবে সুতরাং এই যে সিমটমগুলি যখন রোগীর হাইপোথার্মিয়া হবে তখন এইগুলো আমরা রোগীর ক্ষেত্রে দেখতে পাবো তখনই আমাদেরকে সাবধান হতে হবে যে রোগী হাইপোথার্মিয়ার দিকে যাচ্ছে যে রোগীর অবস্থা ক্রিটিক্যাল হবে সুতরাং ওই ধরনের রোগী ইট ইজ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে যায় এবং রোগী মারাও যেতে পারে ওই সময় কি করতে হয় আমাদেরকে যে তার শরীরে তাপমাত্রা বাড়ানোর জন্য কিছু মেডিসিন ব্যবহার করতে হয় এবং আইভি ড্রিপ ইউজ করতে হয় তাহলে কখন রোগীর ক্ষেত্রে হাইপোথার্মিয়া সিচুয়েশনটা ঘটে কোন সময় যে ডায়রিয়া পেশেন্ট যখন রোগীর ক্ষেত্রে দেখা গেছে যে ডিহাইড্রেশন হচ্ছে শরীরে জল কমে গেছে ওই সময় হাইপোথার্মিয়া হওয়ার চান্স থাকে এবং কার্ডিয়াক অ্যারেস্ট হলে হার্ট অ্যাটাক হলে হাইপোথার্মিয়া হওয়ার চান্স থাকে এমনকি অত্যাধিক পরিমাণে ব্লিডিং হলেও হাইপোথার্মিয়া হওয়ার চান্স থাকে সুতরাং ওই টাইমগুলো অবশ্যই ক্রিটিক্যাল এবং রোগীকে ওই সময় ভালোভাবে কেয়ার করতে হবে এবং ভালোভাবে ট্রিটমেন্ট দিতে হবে এই হাইপোথার্মিয়া সম্পর্কে যে আলোচনা করলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ছোট্ট ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে একটু ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে এই হাইপোথার্মিয়া সম্পর্কে একটু সাধারণ আইডিয়া থাকে কারণ রোগীর ক্ষেত্রে চিকিৎসা করার সময় তাতে সতর্ক হওয়া যায়